নারদ মামলায় নয়া মোড়। সিবিআইয়ের আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে হতে চলেছে এই মামলার শুনানি। সুপ্রিম কোর্টের কার্য বিবরণী অনুসারে ওই মামলার শুনানি মঙ্গলবার দুই বিচারপতির বেঞ্চে হবে, ফলে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে শুনানি নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা। নারদকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 17ই মে রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। ধৃতরা ওই দিন নিম্ন আদালতে জামিন পেলেও রাতে কলকাতা হাইকোর্টের নির্দেশে তা বাতিল হয়ে যায়। এরপর গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটি বৃহত্তর বেঞ্চে নিয়ে যাওয়ার পাশাপাশি অভিযুক্তদের গৃহবন্দী থাকার নির্দেশ দেন। ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে রবিবার গভীর রাতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তাদের আবেদনে একাধিক ভুল থাকায় সোমবার তা বাতিল হয়ে যায়। ওই দিন সন্ধ্যেই ফের আবেদন করা হয় সিবিআইয়ের তরফে। সেই আবেদনের ভিত্তিতেই সোমবার সুপ্রিম কোর্টে গৃহীত হয় নারদা মামলা এবং মঙ্গলবার আদালতে ওই মামলা শুনানির দিন ধার্য করা হয়। জানা গিয়েছে আজ ফিরাদদের মামলাটি সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সারণ এবং বিচারপতি বিআর গভায়ের বেঞ্চে শুনানি হবে, ফলে নারদ মামলায় ফের নিল নতুন মোড়। সোমবার কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির 72 বেঞ্চে শুনানি হয় এই মামলার। বুধবার ফের এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে মঙ্গলবার শীর্ষ আদালতে মামলাটি শুনানি হলে 72 বেঞ্চের শুনানি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আইনজীবী মহলের অনেকে মনে করছেন মামলাটির এখন যা অবস্থা তাতে এই মামলার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা রয়েছে সুপ্রিম কোর্টের হাতেই। তবে 72 বেঞ্চে যেহেতু এখনও রায় ঘোষণা হয়নি, তাই শীর্ষ আদালত যদি মনে করে মামলাটি আবার ফেরত পাঠাতে পারে কলকাতা হাইকোর্টে। সব মিলিয়ে বলাই বাহুল্য, বন্দিদশা থেকে এখনই রেহাই মিলছে না ফিরাদ সুব্রত মদনদের।